আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন বেটা হয়ে গেছে, জিরে বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। সর্ষে বেটে নেব। কড়াই চাপিয়ে দিব, লবণ দিব, হলুদ দিব, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, কেটে রাখা বেগুন দিয়ে দেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, কেটে রাখা মশলা দিয়ে দেবো। ভালো করে মশলা দিয়ে কেটে নিয়েছি, এখন তেলের জন্য গরম দেবো। ঢাকা দিয়ে রাখবো। জল ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দিব।
এখন নামিয়ে নেবো।